এবারে আনন্দ আড্ডা চলুন ফিরে যে আমাদের আজকের অতিথি প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অফ বাংলাদেশের সদস্য সচিব চিকিৎসক ও কাউন্সিলর অধ্যাপক ডক্টর সানজিতা সারিয়ারের কাছে আপা আবার আপনার কাছে ফিরে এলাম তো যেটা বলছিলাম যে প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অফ বাংলাদেশ যেটা সদস্য সচিব আপনি তো এই যে প্যালিয়েটিভ কেয়ার এই শব্দটা কিন্তু আসলে আমাদের সর্বসাধারণের কাছে তেমন একটা পরিচিত শব্দ নয় তো শুরুতেই আসলে জানতে চাইবো আপনার কাছে যে প্যালিয়েটিভ কেয়ার এই বিষয়টা আসলে কি উনিশশো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন প্রথম প্যালিটিভ কেয়ারকে সংজ্ঞায়িত করতে চাইল তখন তারা ক্যান্সার পেশেন্ট এবং তাদের যে ব্যথা নিরাময়ের জনিত কাজগুলোকে এখানে নিয়ে আসলো কিন্তু দু হাজার এই সংজ্ঞাটা বদলে গেলো আর একটু বদলে যেয়ে বললো যে নিরাময় অযোগ্য যে রোগী যারা আছেন তাদের জীবনের গুণগত মান বৃদ্ধির যে প্রচেষ্টা এবং শুধু রোগী না রোগীর সাথে সাথে রোগীর পরিবারের সদস্যদেরও যেই গুণগত মানের যেই জায়গাটা সেটা দেখা এবং স্বাস্থ্যের কথা বলা হচ্ছে যে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সামাজিক স্বাস্থ্য এবং আধ্যাত্মিক স্বাস্থ্য টোটাল জিনিসটাকে যখন একসাথে নিয়ে আসছে সেটাকেই বলা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার এবং আমাদের একটা খুব কথা আমরা শুনি না যে ডাক্তাররা বলছেন যে এই রোগীটা আর ভালো হবে না বাড়ি নিয়ে যান আচ্ছা প্যালিয়েটিভ কেয়ার বলছে যে এরপরে আর কিছু করার নেই এই কথাটা ঠিক না প্যালিটিভ কেয়ার বলছে যে এই রোগীটার জন্য এখনও আমাদের অনেক কিছু করার আছে এবং প্রতিকারের জায়গাটাতেও আমরা কি অনেক কিছু করতে পারি আচ্ছা সেক্ষেত্রে আসলে আপনারা চিকিৎসা যেটা দিয়ে থাকছেন সে সেটা চিকিৎসাটা আসলে কেমন চিকিৎসা আপনারা কি আসলে যারা বাঁচবে না যেমন সেটা হতে পারে ক্যান্সারের রোগী কিংবা হৃদযন্ত্রের কোনো রোগী হতে পারে তো সেক্ষেত্রে আপনারা কি আসলে সে ধরনের কোনো চিকিৎসা দিচ্ছেন নাকি সেটা শুধুমাত্র মানসিক চিকিৎসা একটু যদি বুঝিয়ে বলতেন হৃদযন্ত্রর চিকিৎসা এবং ক্যান্সার চিকিৎসা এই দুটোতেই প্যালিটিভ কেয়ার যে সীমাবদ্ধ তা না এর সাথে আরও অনেকগুলো রোগ আছে কিন্তু এই দুটার ক্ষেত্রে ব্যাপকভাবে আসলে প্রয়োজন হয় যখন দেখা যাচ্ছে এমন হচ্ছে যে হার্ট ফেলিওর যেখানে আর চিকিৎসায় কাজ হচ্ছে না অথবা রুগীটার ক্যান্সার আমরা আর কোনোভাবেই তাকে নিরাময় করতে পারছি না এখন কিন্তু একটা অনেক বড় উপসর্গ থাকে ব্যথা আচ্ছা অনেক বড় উপসর্গ থাকে শ্বাসকষ্ট এর সাথে আরও অন্যান্য উপসর্গ থাকে এবং শারীরিক ক্ষেত্রে এই উপসর্গগুলা নিরাময় খুব প্রয়োজন আপনি কয়েক বছর আগে যদি খবরে দেখেন ঢাকা মেডিকেল কলেজে ক্যান্সারের এক পেশেন্ট ব্যথা সহ্য করতে না পেরে কিন্তু আত্মহত্যা করেছে এই ব্যথা কিন্তু ভয়ঙ্কর এবং এই যে এই মানুষগুলা জীবনের শেষ নব্বই দিনে বলা হয় এদের আশি শতাংশ এ ধরনের রোগী মধ্যম থেকে তীব্র ব্যথায় কষ্ট পায় শারীরিক ব্যথা তো আছে সেই সঙ্গে মানসিক অবসাদও যুক্ত হয় মানসিক অবসাদ যুক্ত হচ্ছে কারণ আমি যখন জানছি যে আমার ক্যান্সার আমি আর বাঁচছি না বা আমি যখন জানছি যে আমার এমন একটা কিডনি ফেলিওর হার্ট ফেলিওর এমন কিছু হয়েছে আমি আর বাঁচছি না সেটা মেনে নেওয়াটা কিন্তু মানসিক ভাবে আমার কাছে ভয়ঙ্কর ব্যাপার এরপরে আসছি আমার সামাজিক স্বাস্থ্যের ক্ষেত্রে যে এমন তো হতে পারে যে আমি অর্থনৈতিকভাবে একদমই সচ্ছল না আমার মেটার বিয়ে বাকি আছে আমার বাচ্চাগুলো পড়ছে অথবা আমি অর্থনৈতিকভাবে খুবই সচ্ছল কিন্তু আমার সন্তানরা কেউ আমার কাছে নেই সেখানে কিন্তু সামাজিক একটা যত্নের ব্যাপারও আছে তারপরে যেই জায়গাটা খুবই সেটা হচ্ছে আধ্যাত্মিক স্বাস্থ্য এটা হচ্ছে প্যালেটিভ কেয়ারের সব থেকে বড় বিউটি যেখানে স্পিরিচুয়াল হেলথের কথাও বলে আমি একটু বলে নিতে চাই যে স্পিরিচুয়াল হেলথ মানে কিন্তু ধর্মকে আমরা এখানে টানছি না সেটা ব্যক্তিগত চয়েস এক একজনের কিন্তু আমি কেন আসলাম পৃথিবীতে এই অসুখটা আমার কেন হলো ওর কেন হলো না এই যে প্রশ্নগুলো আমাদের মধ্যে ঘুরতে থাকে এই জায়গাগুলাকে প্যালিটিভ কেয়ার খেয়াল রাখে এবং প্যালিটিভ কেয়ার রোগী মারা যাওয়ার পরপরই কিন্তু শেষ হয় না রোগী মারা যাওয়ার পর রোগীর যে পরিবারের সদস্য তার যে শোক সন্তপ্ত কালটা থাকে যেটাকে আমরা বিরিভমেন্ট বলছি সেই সময়টুকু পর্যন্ত কিন্তু প্যালিটিভ কেয়ার সাপোর্ট করে যেটা প্রচলিত চিকিৎসা ব্যবস্থা রোগীটাকে শুধু একটা শরীর দিয়ে হিসেব করছে এখানে কিন্তু সেটা করছে না শরীরের সাথে মন সমাজ আধ্যাত্মিকতা এবং পরিবার সবগুলাকে যখন একসাথে নিয়ে আসছে এই জায়গাটা হচ্ছে প্যালিটিভ কেয়ারের সৌন্দর্য বাহ চমৎকার তো এই যে প্যালিটিভ কেয়ার আপনারা বলছিলেন যে শুধু শরীর কিংবা মন এটার সাথে আধ্যাত্মিক একটা স্বাস্থ্যও জড়িত আছে এটাতে আসলে আপনারা কিভাবে করে রোগীদের সাথে কানেকশনটা বিল্ড আপ করেন প্যালিটিভ কেয়ারের এই যে আপনি বললেন যোগাযোগ দক্ষতা এটা একটা প্যালিটিভ কেয়ারের খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটাকে আমরা বলি অ্যাক্টিভ লিসনিং আচ্ছা ইংরেজিতে দুটো শব্দ আছে একটা হচ্ছে হিয়ারিং একটা হচ্ছে লিসনিং বাংলায় কিন্তু আমরা শুধু শোনা বলেই ছেড়ে দেই হিয়ারিং এবং লিসনিং এর পার্থক্য কি লিসনিং মানে হচ্ছে আপনি আমাকে প্রশ্নটা করলেন আমি বুঝলাম বোঝার পর আমি মাথার ভেতরে ডিকোড করব যে আপনি আসলে আমার কাছে কি জানতে চাচ্ছেন আমি আমার পুরনো অভিজ্ঞতার সাথে মেলাবো মিলিয়ে তারপরে আমি আপনাকে উত্তরটা দিব। আচ্ছা এই যে লিসনিং টা এবং প্যালিটিভ কেয়ার রোগীর কাছে জানতে চায় যে তুমি তোমার মনটা কি চায় প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় ডাক্তাররা কিন্তু ওয়ান আপ পজিশনে থাকে ডাক্তার বলে আমি বলে দিচ্ছি এটা 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 করবেন দ্যাটস অল ডাক্তাররা ডিসাইড করে দেয় তুমি এটা করবে তুমি এটা করবে না কিন্তু প্যালিটিভ কেয়ারে যেটা বলছে রোগীকে জিজ্ঞেস করা হয় যে তোমার মনটা কি চায় কারণ শারীরিক যত্নের ব্যাপারটা ডাক্তার পেশাগত জায়গা থেকে বলতে পারে কিন্তু তার মানসিক সামাজিক এবং আধ্যাত্মিক জায়গাটা তো ওনাকে বলতে হবে ওনার নিটটা বুঝতে হবে এবং ওনাকে এই যে বলার জায়গাটা সেটা দেওয়া দেওয়া হয় যে ঠিক বলছিলেন যে হিয়ারিং এবং লিসনিং এই দুটার মধ্যে পার্থক্য আছে লিসনিং এর ব্যাপারটা তো আপনি এখন বুঝিয়ে বলেন হিয়ারিং এর ব্যাপারটা যদি একটু বলতেন আমার কাছে বেস্ট মনে হয় ফেসবুক ফেসবুক ট্রলে একজন একটা কমেন্ট করলো কি বললো না বুঝে সবাই কমেন্ট করতে থাকে এবং এক্ষুরে মাথা মরণ মানে আমি কোনো কিছু অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই আমার মুখ আছে আমি যাকে কিছু খুশি বলে দিলাম সেটাই হচ্ছে একটু জানতে চাই যে বাংলাদেশে আসলে প্যালিয়েটিভ কেয়ারের অবস্থানটা কেমন বাংলাদেশে প্যালিয়েটিভ কেয়ারের অবস্থান এখনো খুবই ছোট মাপে ক্লাস্টার ক্লাস্টার ছোট ছোট কিছু কিছু কাজ শুরু হয়েছে এখনো আমাদের কোনো ন্যাশনাল পলিসিতে সেইভাবে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি এবং এই মুহূর্তে প্রায় আমি যদি খুব কনজারভেটিভ একটা হিসাবও বলি সাত লাখের মতন অ্যাডাল্ট পেশেন্ট এবং চল্লিশ হাজারের মতন শিশু আমাদের দেশে সাফার করছে এবং এদের আমরা যখন বলে তো ছেড়ে দিতে পারছি না যে একে আর কিছু করার নেই বাড়ি নিয়ে যাও নিয়ে যেদিন নিয়ে আসলাম মানুষটা জীবন সীমিত একটা রোগে আক্রান্ত দিনে দিনে তার অবস্থা খারাপ হচ্ছে এবং শেষ যেদিন সে মারা যাচ্ছে এই যাত্রাপথটা কতটুকু আমরা কিন্তু জানি না এটা ছমাসও হতে পারে এক বছরও হতে পারে এক মাসও হতে পারে সাত দিনও হতে পারে কিন্তু আমার পরিবারের যখন ঘনিষ্ঠ কেউ এই সময়টা ধুকে ধুকে মার মারা যাচ্ছে তখন তার জীবনের গুণগত মান বৃদ্ধির যে জায়গাটা সেই জায়গাটা কোথায় এবং আমরা কোথায় যাচ্ছি আজ পাতে কাল যদি আমার এরকম একটা জায়গা তৈরি হয় আমি কোথায় যাব কাজেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গোটা পৃথিবীতে চোদ্দ শতাংশ মানুষ মাত্র এই সেবাটা পাচ্ছে এবং এরা কিন্তু আসলে উন্নত বিশ্বেই সব থেকে বেশি কারণ লো এবং মিডল ইনকাম কান্ট্রিতে কোথায় কি ধরনের চ্যালেঞ্জগুলো এখন পর্যন্ত মোকাবেলা করতে হয়েছে প্রথম জায়গাটা যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন যে আসলে শব্দটা কি জি অ্যাওয়ারনেস আমাদের এটা আসলে কি জিনিস খায় না মাথায় দেয় এই টাইপের একটা জায়গা কিন্তু সাথে কিছু মানুষ আছেন যারা এই সেবাটা নিজের জীবনে সাফার করেছেন আমি যেমন আমার জীবনে সাফার করেছি আমার মার এই সেবাটা দরকার ছিল এবং তখন আমি এই সেবাটার প্রয়োজনটা বুঝতে পেরেছি মানুষ আসলে নিজে সাফার না করলে তো বোঝে না আমার প্যালিটিভ কেয়ারে আসার গল্পটার সাথে আমি একজনের নাম বলবো বাংলাদেশে প্যালিটিভ মেডিসিনটা এসেছে যার হাত ধরে অধ্যাপক নিজামুদ্দিন আহমেদ উনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেল চিফ বিশ্ববিদ্যালয় আছে সেখানকার প্যালিটিভ মেডিসিন ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা অধ্যাপক ছিলেন জি এবং স্যারই আমাকে আসলে এই জায়গায় নিয়ে এসেছেন এবং উনি আমাকে বলছিলেন আমি বলছিলাম যে কেন কাজ করব আমার ভেতরে একটা ট্রমা ছিল আমার মাকে নিয়ে আচ্ছা আমি আমি তার প্রপার জায়গাটা দরকার তখন যদি আর একটু ভালো যত্ন করতে পারতাম আপনার টোটাল কতজন সদস্য এখানে কাজ করছেন আমাদের এখানে সাড়ে তিনশোর উপরে মেম্বার আছে এবং আমাদের পরিচালনা পর্ষদ যেটা সেখানে একটা আমাদের একটা সিলেক্টেড ইসি এক্সিকিউটিভ কমিটি আছে আচ্ছা এবং আমরা একসাথেই কাজ করছি আমাদের করাইল বস্তিতে আমরা কাজ করছি আমাদের প্রায় সাড়ে তিনশোর মতন ওখানে পেশেন্ট আছে যারা নিরাময় অযোগ্য জীবন সীমিত রোগে আক্রান্ত আমাদের ডাক্তার যান ওখানে নার্স যান ফিজিওথেরাপিস্ট যান এবং প্যালিয়েটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট নামে একটা পেশাজীবী আছে কারণ বাংলাদেশে ডাক্তারও এক্সপেন্সিভ নার্সও এক্সপেন্সিভ এদের হোম কেয়ার বাসায় যে সার্ভিস ডেলিভারি তারা করে আমাদের ছাব্বিশটা বাচ্চা আছে আচ্ছা এই ছাব্বিশটা বাচ্চার জন্য আমাদের একটা ডে কেয়ার বা রেসপাইট কেয়ার আছে করাইল বস্তিটা খুব এমন একটা জায়গা যেখানকার পপুলেশনটা খুব মোবাইল কেউ ফিক্সড না এবং ওদেরকে প্রত্যেক দিন কাজে বেরোতে হয় এবং সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই পপুলেশনটা ঢাকা শহরের সব সবথেকে বড়োলোক এলাকাটাতে বুয়া বা দারোয়ান বা দোকানদারের কাজ করে সব থেকে ভালো ফ্যাসিলিটিগুলো দেখে ইউজ জানে কিন্তু নিজেরা এফোর্ট করতে পারে না এই বাচ্চাগুলোকে এখানে ফেলে রাখা হয় এবং এই বাচ্চাগুলা এরকম বাচ্চা আছে যারা দু বছর তিন বছর আকাশ দেখেনি তা আমরা ভাবলাম যে এই যে আকাশ দেখার জায়গাটা আমরা যদি একটা সুস্থ বাচ্চাকে গান শেখাতে নিয়ে যাই নাচ শেখাতে নিয়ে যাই ছবি আঁকা শেখাতে নিয়ে যাই এই বাচ্চাগুলোকে কেন আমরা এখানে নিয়ে আসবো না এবং ডক্টর নুরজাহান বেগম উনি আমাদের পেডেটিক প্যালেটিভ কেয়ারের কাজটা করেন এবং এটা আসলে ওনারই ব্রেইন চাইল্ড আমরা একটা ডে কেয়ার সেন্টার খুলেছি বাচ্চাদের জন্য এবং আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আসলে সবাইকে আমন্ত্রণ জানাতে চাই একদিন এসে একটু দেখে যাক নিশ্চয়ই আমরাও সেটা আমাদের দর্শকদেরকে এটা জানাতে চাই এবং প্যালিটিভ কেয়ারটা এটার গুরুত্ব তাৎপর্য কি সেটা আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকরা এতক্ষণে বুঝে গেছে তো একটু একটু জানতে চাই আপনারা তো এটা আসলে ঢাকা কেন্দ্রিক প্যালেটিভ কেয়ারের যা কিছু করছেন সব তো ঢাকা কেন্দ্রিক কিন্তু ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য আসলে আপনাদের কী ব্যবস্থা করা গ্রহণ করছেন ঢাকার বাইরে আমরা খুব ছোট করে কিছু কাজ শুরু করেছি যেমন হবিগঞ্জে ওখানে একটা গন্ধা একটা গ্রাম আছে সেখানে আমাদের একটা ছোট্ট প্রোগ্রাম আছে প্রোগ্রামটার নাম হচ্ছে অ্যাডপ্টে গ্র্যান্ডমা আর বাংলা হচ্ছে নানু দাদুরও যত্ন দরকার এই প্রোগ্রামটা হচ্ছে যে তারা প্রান্তিক একদমই প্রান্তিক বয়স পঁয়ষট্টির উপরে আমরা ওনাদেরকে বেছে নিচ্ছি এবং ওনাদের যত্ন কিন্তু আমরা করছি না ওনাদের যত্ন করছে ওই এলাকারই কোনো স্কুল বা কলেজ পড়ুয়া শিক্ষার্থী সপ্তাহে দু ঘন্টা সময় সে যাচ্ছে ওনার চুলটা আছড়ে দিচ্ছে নোকটা কেটে দিচ্ছে এরকম একটা ছোট কাজ করছে এবং ওনার কি দরকার সেটা আমাদেরকে জানাচ্ছে ঘাগড়াছড়িতে আমাদের একটা ছোট্ট আশ্রমের মতো আছে অনাথ আশ্রমের মতো যেখানে ইন্ডিজেনাস পপুলেশনের বাচ্চারা থাকে পড়াশোনা করে কি আসলে পুরো বাংলাদেশব্যাপী আমরা খুব করে চাচ্ছি আমরা সোসাইটি খুবই করে চাচ্ছি যে এই কাজটা যেন হয় যেটা হয় যে আমরা অবৈতনিক কাজ করছি আমরা কিন্তু মনে করি যে এরকম মানুষ আমাদের সাথে আসুক এবং বাংলাদেশের সতেরো কোটি মানুষ যদি একসাথে হাতে নিয়ে দাঁড়ায় কারণ ডেথ ইজ এভরি বিজনেস এই কাজটা আমার জন্য যেমন দরকার আপনার জন্যও দরকার নিঃসন্দেহে বাংলাদেশের আসলে মানুষের মধ্যে অনেক ধরনের রোগী আপনি পেয়েছেন তাদের ভেতরে আসলে এখন যেটা শোনা যায় যে আত্মহত্যা প্রবণতাটা একটু বেড়ে গেছে তো সেটার পরিসরটা যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই এটা একটা খুব জরুরি কথা কারণ প্রতি তিন সেকেন্ডে নাকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো একজন আত্মহত্যা করছে এবং করোনা পরবর্তী সময় যেখানে থার্টি ফোর পার্সেন্ট জব হোল ওয়ার্ল্ডে টোটালি অ্যাবলিস্ট এবং চাকরির একটা নতুন ট্রেন্ড তৈরি হচ্ছে আত্মহত্যার প্রবণতাটা এখন দারুণভাবে বেড়ে গেছে প্রচুর একটা বড় একটা অংশ কিন্তু এই আত্মহত্যা প্রবণ কেন হচ্ছে সম্ভবত ওই জায়গাটাই হিয়ারিং আর লিসনিং আমি যদি একদম ভেতরে ঢুকে যাই আমরা শুনি কিন্তু আসলে শুনি না আমরা বলি কিন্তু বলি না আমার পাশের মানুষটার মনের ভেতরে কি হচ্ছে আমি না কখনো ওই যে বলে না একটা কবিতা ছিল না যে হাত বাড়িয়ে ছুই না তোকে মন বাড়িয়ে ছুই আমরা না আর মন বাড়িয়ে ছুটছি না এবং সেইখান থেকেই বোধ হয় আত্মহত্যার প্রবণতাটা কারণ বিচ্ছিন্ন দ্বীপের মতন আমরা একা হয়ে যাচ্ছি কথা বলতে বলতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি তো সর্বশেষে আসলে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলা থাকে প্যালিটিভ কেয়ার সম্পর্কে একটাই কথা দিন শেষে উই আর নট ইন্ডিপেন্ডেন্ট we are ইন্টারডিপেন্ডেন্ট আজকে যদি আমি একটা মমতাময় সমাজ তৈরির জন্য নিজের সময় এনার্জি না দেই ভবিষ্যতে যখন আমি বিছানায় পড়ে যাব আমাকে কে দেখবে কাজেই এই সময়টা এই অর্থটা আমার আসলে ইনভেস্টমেন্ট আমি ইনভেস্ট করছি মানুষ গাড়িতে ইনভেস্ট করে বাড়িতে ইনভেস্ট করে আমার নিরাপদ মৃত্যুতে আমার ইনভেস্ট করা দরকার এবং প্যালিটিভ কেয়ার সোসাইটি সেই জায়গাটা নিয়েই কাজ করছে আমি চাইবো যে সবাই বাংলাদেশের কোটি মানুষ কেয়ার সোসাইটির সাথে থাকুক অসংখ্য ধন্যবাদ আপা আজকে সকালে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে জানালেন আমি নিশ্চয়ই আমাদের দর্শকরা এতক্ষণ শুনে অনেক কিছু জেনেছে অনেক কিছু শিখেছে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নোট টাওয়ার একশো দশ বীরত্তম সি আর দত্ত রোড ঢাকা এক দুই শূন্য পাঁচ ফোন নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন অ্যাট বাংলা ভিশন ডট টিভি জার্মান কবি বনগেটের একটি উক্তি বলে বিদায় নেবো আজ তিনি বলেছেন অতীতের গর্ভেই সবার বিলুপ্তি প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আজ সারাদিন সবার জন্য শুভ কল্যাণময় হোক